এই মুহূর্তে আমি একটা আনফিনিশড কেভের সামনে আছি দাঁড়িয়ে, আর এর ভিতরে এখন আমি ঢুকবো, ঢুকে দেখবো যে ভিতরে কি আছে। কিভাবে তারা পাহাড় কেটে এই গুহাগুলো নির্মাণ করলেন? এইখানে দেখুন, এখানে কিন্তু কতগুলো ছোট ছোট সুড়ঙ্গ মতো রয়েছে এই ঘরগুলোতে। এই দেখুন, এমনকি মোনালিসা ছবির থেকেও বেশি রহস্যময় হলো এই ছবিগুলো। এগুলো প্রায় 2300 বছর ধরে রোদে জলে বৃষ্টিতে ভিজছে, কিন্তু আজও অক্ষত। বিজ্ঞানীরও হতবাক, কিভাবে এটা সম্ভব? এই গুহাগুলোর মধ্যে আপনি বৌদ্ধ ধর্মের 3000 বছর পুরনো ইতিহাস খুঁজে পাবেন। আপনি যদি অজন্তা কেভের দিকে দেখেন, তাহলে রোমান এম্পায়ার, আরবিয়ান এম্পায়ার এবং পার্সিয়ান এম্পায়ারের মধ্যে একটা কানেকশন খুঁজে পাবেন। আর সব থেকে বড় রহস্য, একদিন তারা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেলেন? এখানে পেইন্টিংগুলোর উপর এই ধরনের অপটিক্যাল ফাইবারের লাইট ব্যবহার করার কারণ কি? 29টা গুহা, যার প্রতিটার মধ্যে রয়েছে অজস্র ছবি, অজস্র মূর্তি, যার আলো আধারিতে লুকিয়ে আছে অজস্র ইতিহাসের ছোঁয়া। এমনকি এর আর্কিটেকচার এবং ইতিহাস দেখে ইউনেস্কো বাধ্য হয়েছে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়ার জন্য। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই অজন্তা প্রায় 1000 বছর ধরে মানুষের নজর থেকে লুকিয়েছিল। কেউ জানতই না পাহাড়ে জঙ্গলে ঘেরা এই জায়গায় শতাব্দী প্রাচীন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় লুকিয়ে আছে, যেখানে একটা সময় শুধু ইউরোপ, আরব, এমনকি পার্সিয়া থেকেও লোকজন আসতেন। কিন্তু তারা কেন নিজেদের বাসস্থান হিসাবে এই পাহাড়ি ঘন জঙ্গলকে বেছে নিয়েছিলেন? আর হঠাৎ করে তারা একদিন কোথায় চলে গেলেন? আর কেনই বা তারা এই জায়গাটাকে পরিত্যক্ত করেছিলেন? বন্ধুরা, রোমাঞ্চপিডিয়ার আজকের পর্বে আপনাদেরকে নিয়ে যাবো এক ঐতিহ্যময় রহস্যের স্থানে, যার নাম অজন্তা। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ থেকে 100 কিলোমিটার দূরে রয়েছে এই অজন্তা। আমি ঔরঙ্গাবাদ থেকে টানা 3 ঘন্টা বাস জার্নি করে যখন অজন্তা এসে পৌঁছাই, তখন মনে হচ্ছিল কোনো মরুভূমির মধ্যে এসেছি। চারিদিকে ধুধু প্রান্তর, আর কয়েকটা ছোট ছোট পাহাড় রয়েছে। এই জায়গাটা এতটাই নির্জন যে আপনি স্যাটেলাইট ইমেজেও আশেপাশে কোনো লোকালয় দেখতে পাবেন না। আর এই মেইন রাস্তা থেকে আরও প্রায় 5 কিলোমিটার বাসে করে গেলে তবে আসে অজন্তার গুহায় ঢোকার টিকিট কাউন্টার। তবে এত দূর এসেও কিন্তু আপনি এখানে অজন্তা গুহা খুঁজে পাবেন না। টিকিট কাউন্টার থেকে আরও বেশ কিছুটা ভেতরে গেলে সামনে পড়ে সিঁড়ি, আর সেই সিঁড়ি পেরিয়ে যখন উপরে উঠবেন, তখন সারি দিয়ে সাজানো অজন্তার 29টা গুহা দেখতে পাবেন। ভাবুন, প্রকৃতির কোলে লোকচক্ষুর আড়ালে কত সুরক্ষিত এই জায়গাটিকে বেছে নেওয়া হয়েছিল। এখান থেকে আমাদের গুহা দেখা শুরু হয়ে গেছে, আই মিন কেভ দেখা শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে গিয়ে কেভ নাম্বার 1, আর এর ভিতরে যেতে গেলে জুতো খুলে যেতে হয়, আর প্রত্যেকটা কেভের ভিতরে জুতো খুলে যেতে হয়। আজ 2023-এ দাঁড়িয়ে আপনি যদি ইন্টারনেট ঘাঁটেন বা বই পড়েন, তাহলে অজন্তার ব্যাপারে অনেক তথ্য আপনারা জানতে পারবেন। কিন্তু জানলে অবাক হবেন, আজ থেকে মাত্র 200 বছর আগেও আমাদের আধুনিক সভ্যতা জানতই না যে এই পাহাড়ি এলাকায় জঙ্গলের মধ্যে ভারতের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় লুকিয়ে আছে। এবার প্রশ্ন হলো, তাহলে আধুনিক সভ্যতা কিভাবে এই অজন্তার ব্যাপারে জানলো? অজন্তা নিয়ে একটু রিসার্চ করতেই এই প্রশ্নের উত্তর পেয়ে যায়। 1819 সালে এক ব্রিটিশ অফিসার জন স্মিথ শিকারে বেরিয়েছিলেন, আর এই জায়গাটায় তখন ঘন জঙ্গল ছিল। জন স্মিথ যখন বাঘ শিকার করে ফিরছিলেন, তখন তিনি রাস্তা হারিয়ে ফেলেন, আর ভুল করে এই পাহাড়ের সামনে তিনি চলে আসেন। তখন তিনি দূর থেকে পাহাড়ের গায়ে কতগুলো গুহা দেখতে পান। জনের সন্দেহ হয়, এখানে আবার কি আছে? এরপর তিনি সেই জঙ্গল পেরিয়ে পাহাড়ের ওই গুহার কাছে যান, আর তিনি এই অজন্তার গুহাগুলোকে ভালোভাবে দেখতে পান। কয়েক মুহূর্তের জন্য তিনি একেবারে হতভম্ব হয়ে যান। তার সাথে যে সমস্ত আদিবাসীরা ছিলেন, তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন, এই গুহাগুলো কারা নির্মাণ করেছেন? সেই আদিবাসীরা বলেন, কারা তৈরি করেছে তা তারা জানে না, কিন্তু তারা এই জিনিসগুলো তাদের পূর্বপুরুষ থেকে দেখে আসছে। জন স্মিথ সাথে সাথে এই বিষয়ে রিসার্চ শুরু করেন, আর ধীরে ধীরে প্রকাশ পায় ইতিহাসে হারিয়ে যাওয়া অধ্যায় অজন্তা। অজন্তায় যে কটি গুহা আছে, তার মধ্যে সবথেকে অন্যতম গুহা হলো এই 10 নম্বর গুহা। এই গুহাটি প্রায় 2200 বছর পুরনো, যখন প্রথমবার তৈরি করা হয়েছিল সেই তখনকার গুহায় দিকে যাচ্ছি। এখানে আপনি দেখতে পাবেন ভগবান বুদ্ধের একটি মূর্তি রয়েছে, যেটা ধ্যানরত অবস্থায় রয়েছে। আর এখানে দেওয়ালে আপনি অসাধারণ সব চিত্রকলা দেখতে পাবেন। এই মূর্তিগুলো কিন্তু সম্পূর্ণ পাথরে তৈরি, এবং এগুলোও কিন্তু একটা সিঙ্গেল পাথরে তৈরি করা। কিন্তু এই অজন্তা কারা নির্মাণ করেছিলেন? এর আগের দিনের ভিডিওতে ইলোরা গুহাগুলোর মধ্যে একটা জিনিস আপনাদেরকে দেখিয়েছিলাম, যে ইলোরায় বৌদ্ধ, জৈন ও হিন্দু ধর্মের গুহা ছিল, আর তাতে এই 3 ধর্মের মূর্তি ও ধর্মের বহু আর্কিটেকচার আছে। কিন্তু আপনি যদি অজন্তার গুহাগুলো লক্ষ্য করেন, তাহলে এখানে প্রতিটা গুহার মধ্যে একটা মিল খুঁজে পাবেন, যেগুলো সবকটাতেই বৌদ্ধ ধর্মের সাথে জড়িয়ে থাকা বহু আর্কিটেকচার আছে। এমনকি এখানে থাকা পেইন্টিংগুলোতেও বৌদ্ধ ধর্মের বিভিন্ন ইতিহাস তুলে ধরা হয়েছে। তাহলে এটা স্পষ্টভাবে বলা যায় যে অজন্তার এই গুহা প্রতিষ্ঠা তৈরি করেছিল। এই অজন্তার নির্মাণ কিভাবে হয়েছিল? অজন্তার নির্মাণ হয়েছিল পাহাড় কেটে। এই জায়গায় আর্কিওলজিস্টরা বহু ভাঙা ছেনির টুকরো পেয়েছেন। এছাড়া এই গুহাগুলোর দেওয়ালে ছেনি চালানোর দাগ দেখা যায়। এছাড়া এখানে বেশ কয়েকটা আনফিনিশড গুহাও রয়েছে। চলুন এবার সেগুলো আপনাদেরকে দেখাই। এখানে আপনারা দেখতে পাবেন, পাথর প্রথমে খোদাই করা হয়েছে। খোদাই করে যে পিলারগুলো, গম্বুজগুলো আপনারা দেখেছেন অন্যান্য কেভগুলোতে, ঠিক ততটা গ্যাপ দিয়ে দিয়ে দেখুন পাথরগুলো খোদাই করা হয়েছিল। এটা ইনকমপ্লিট, এই জন্য কমপ্লিট হয়নি। দেখুন প্রত্যেক চারিদিকে যে গম্বুজগুলো দেখেছিলেন,
চারিদিক দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে ওই পাথরগুলো খোদাই করা হয়েছিল। এদিকে দেখুন কমপ্লিট হয়নি, যেটা কমপ্লিট হয়নি ওদিকটা একটা গম্বুজ হতো, আর এখান থেকে হচ্ছে গিয়ে এগুলো সমস্তটা সরিয়ে দেওয়া হতো চিজেল দিয়ে বা ছেনি দিয়ে হাতুড়ি দিয়ে এগুলো ভেঙে ভেঙে সব সরিয়ে ফেলা হতো। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন একদম সোজাসুজি, ওই জায়গাটা থাকতো বুদ্ধের কোনো মূর্তি, ওখানটায় বুদ্ধের আরাধনা করা হতো। প্রত্যেকটা গুহার মধ্যে আপনারা দেখে থাকবেন যে সাইডে কিন্তু ধ্যান করার কক্ষ থাকে, এই গুহার ভিতরেও কিন্তু ধ্যান করার কক্ষ তৈরি করা হচ্ছিল। এই দেখুন এই যে এগুলো কিন্তু অর্ধেক অর্ধেক হয়ে বন্ধ হয়ে গেছে কাজে। দেখুন এখানে একটা গুহার কাজ হচ্ছিল, এই যে দেখুন ভিতরটা সবে খোদাই করা হয়েছিল কিন্তু সম্পূর্ণ হয়নি কাজ। আর্কিওলজিস্টরা বলে অজন্তার এই পাহাড় কেটে গুহা তৈরির টেকনোলজি পরবর্তীকালে ইলোরা, এলিফ্যান্ট গুহা এবং ঔরঙ্গাবাদ গুহাতে ব্যবহার করা হয়েছিল। ইতিহাসে যতবারই ধর্মের সাথে বিজ্ঞানের মেলবন্ধন হয়েছে ততবারই কিছু আশ্চর্য স্থাপত্য নির্মাণ হয়েছে, তা সে পিরামিড হোক বা ইলোরার কৈলাস মন্দির। আর এর আরও একটা উৎকৃষ্ট প্রমাণ এই অজন্তার গুহা। এখানে বেশ কয়েকটা গুহায় কাঠের বাড়ি ছাদে থাকা পিলারের মতো পাথর কেটে পিলার তৈরি করা হয়েছে দেখার সৌন্দর্যের জন্য। এই গুহাগুলোর মধ্যে বেশ কয়েকটা আছে চৈত্য বিহার, যা মূলত প্রার্থনার স্থান, আর কিছু আছে মনেস্ট্রি যেখানে বুদ্ধিস্টরা থাকতেন। অজন্তার মধ্যে সব থেকে রহস্যময় হলো অজন্তার গুহার দেওয়ালে থাকা এই পেন্টিংগুলো। এই পেন্টিংগুলো আপনার কাছে দেখলে হয়তো সাধারণ মনে হবে, কিন্তু আমি এগুলোকে কেন রহস্যময় বলছি সেটা আগে বলে দেয়। লিওনার্দো দা ভিঞ্চির এই ছবিটা আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, এটি হলো ফেমাস মোনালিসা ছবি। আজ থেকে 500 বছর আগে লিওনার্দো দা ভিঞ্চি এই ছবিটি পেন্ট করেছিলেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হাওয়া এবং আবহাওয়ার কারণে পেন্টিংটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই এটিকে সুরক্ষিতভাবে রাখার জন্য একটি এয়ারটাইট ওয়েদার প্রুফ কাচের বাক্সের মধ্যে ডিসপ্লে করা হয়। কিন্তু অজন্তার দেওয়ালে ছবিগুলো আঁকা হয়েছে আজ থেকে প্রায় 2000 বছর আগে, আর প্রায় 1000 বছর ধরে এই পেন্টিংগুলো কোনো রকম কোনো পরিচর্যা পায়নি, উল্টে ক্রমাগত হাওয়া এবং আবহাওয়ার টাচে ছিল। কিন্তু একটু দেখুন এই পেন্টিংগুলো, আজও এগুলো অক্ষত রয়েছে। এবার আপনি হয়তো ভাববেন যে তারা কীভাবে এই পেন্টিংগুলো তৈরি করলো, সেম প্রশ্ন আমিও ভেবেছিলাম, তাই এগুলো নিয়ে একটু রিসার্চ করা শুরু করি। আর তাতে যা ইনফরমেশন পাই তাতে বলা হয়েছে এখানে বুদ্ধিস্টরা যখন গুহা নির্মাণ করছিলেন তখন তারা দেওয়ালগুলোকে মসৃণ করার জন্য প্রথমে মাটি আর পরে গোবরের প্রলেপ দেন, এরপর তারা ধানের তুষ আর তার উপরে আটা জাতীয় কিছু প্রলেপ দিয়ে এই দেওয়ালগুলোকে ছবি আঁকার উপযোগী করে তুলেছিলেন। পরে এই দেওয়ালে নানা ধরনের গাছের ফুল, শিকড় এসব দিয়ে কালার তৈরি করে পেন্টিং করা হয়। আর অন্ধকার এই গুহাগুলোতে পেন্টিং করার জন্য তারা ব্যবহার করতেন তেলের ল্যাম্প, অনেক সময় জলের পাত্রে সূর্যের আলো প্রতিফলিত করে আনা হতো গুহার ভেতরে। আর এই ধরনের পেন্টিংগুলোকে বলা হয় মুলার পেন্টিং। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, কিভাবে 2000 বছর ধরে এই ছবিগুলো অক্ষত রয়েছে? তবে হ্যাঁ, পেন্টিংগুলোর বেশ কয়েকটা জায়গা কিন্তু ভেঙে গেছে, আর সরকার এই ছবিগুলোকে আরও সুরক্ষিত রাখার জন্য এখানে সাধারণ লাইটের বদলে অপটিক্যাল ফাইবারের লাইট ব্যবহার করেছে, যাতে পেন্টিংগুলোর উপর সরাসরি লাইট না পড়ে, এমনকি এখানে ক্যামেরার ফ্ল্যাশ ব্যবহারেরও অনুমতি নেই। এবার আরও একটা প্রশ্ন আমাদের মাথায় আসবে, এই পেন্টিংগুলোর মধ্যে কী আঁকা হয়েছে? তো চলুন কয়েকটা পেন্টিং আপনাদেরকে ডিসক্রাইব করি। প্রথমে দেখে নেব এই ছবিটা, এখানে আপনারা বেশ কয়েকজন মহিলাকে দেখতে পাবেন, এটা সে সময়ের জনজীবনকে তুলে ধরা হয়েছে। উপরের দিকে কয়েকজন সাধু যজ্ঞ করছেন আর নিচের দিকে কয়েকটি বাচ্চা ছেলে খেলা করছে। সেকেন্ড একটি ছবি আছে আমার হাতে, সেখানে দেখা যাচ্ছে যে আরব থেকে বিদেশি ঘোড়া নিয়ে কয়েকজন এসেছেন বুদ্ধের সাথে দেখা করার জন্য, আর সেই সময় বুদ্ধের সাথে দেশ বিদেশ থেকে মানুষ আসতেন দেখা করার জন্য, আর সেই ছবিটা এখানে তুলে ধরা হয়েছে। এই যে ছবিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি একটি জাতকের গল্প এখানে তুলে ধরা হয়েছে, আর এই জাতকের গল্পটির নাম হচ্ছে মহাজানকা। এখানে যে মহাজানকা ছিলেন যিনি রাজা, তিনি তার রাজ্যভার ছেড়ে সন্ন্যাসে যেতে চান। এদিকে তার যে রানী আছেন আপনারা দেখতে পাবেন রানী নগ্ন অবস্থায় আছেন, তিনি তার শরীরে অলংকার পরে সেজে গুজে রাজাকে আটকানোর চেষ্টা করছেন যাতে রাজা তার রূপ দেখে মোহিত হয়ে যান এবং সন্ন্যাস না নেন এবং তিনি আবার রাজ্যপাঠ শুরু করেন। এরকম কিন্তু আরও বেশ কিছু স্টোরি রয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন ভগবান বুদ্ধের যে ভাই ছিলেন নন্দ, তার কাহিনী এখানে দেখানো হয়েছে। নন্দ সন্ন্যাস নিতে চাননি, তিনি চেয়েছিলেন যে তিনি রাজ্যপাঠ করবেন এবং তার স্ত্রীদের সাথে সময় কাটাবেন। সেই সময় সব ভগবান বুদ্ধ নন্দকে বুঝিয়েছিলেন যে তার সাথে অনেক তর্ক বিতর্ক হয়, অনেক কথা হয়, এবং ভগবান বুদ্ধ তাকে শেষ পর্যন্ত বোঝাতে পারেন যে সংসারের মায়া ছেড়ে সন্ন্যাস ধর্ম নেওয়ার জন্য। এখানে আরেকটি ছবি রয়েছে বজ্রপাণির ছবি। আপনাদেরকে ইলোরার ভিডিওতে বলেছি যে বজ্রপাণি হলো বৌদ্ধ ধর্মের এমন এক ক্যারেক্টার যারা বৌদ্ধ ধর্মকে রক্ষা করেন, আর পদ্মপাণি হচ্ছেন যারা বৌদ্ধ ধর্মকে প্রচার করেন। তো এখানে সেই বজ্রপাণির ছবি এখানে রয়েছে। এই যে ছবিটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রাজপুত্র বিজয় সিংহলে মানে শ্রীলঙ্কায় গিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচার করতে, তার সাথে অনেক হাতি ছিল, অনেক ঘোড়া ছিল, মানুষজন তাকে স্বাগত করতে এসেছেন, সেই ছবিটা এই দেওয়ালের মধ্যে তুলে ধরা হয়েছে। এবার প্রশ্ন হলো তারা সমতল লোকালয় ছেড়ে কেন ওই পাহাড়ি জঙ্গলি এলাকায় থাকতে শুরু করেছিলেন? ইতিহাসবিদরা বলেন এই জায়গা একটা প্রাচীন ট্রেড রুট ছিল, সে সময় ভারতের সাথে রোমান, পার্সিয়ান এবং আরবীয়রা যে ব্যবসা বাণিজ্য করত তার যাতায়াতের একটা প্রধান রুট ছিল এই এলাকাটির পাশে। আর দেশ বিদেশের বহু মানুষের মাধ্যমে যাতে বৌদ্ধ ধর্মকে আরো বেশি করে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য এই পাহাড়ি এলাকাটিকে বেছে নেওয়া হয়েছিল। এছাড়াও এই পাহাড়ি এলাকায় গুহা বানানোর আর একটা দ্বিতীয় কারণ আমি খুঁজে পেয়েছি।
দেখুন, প্রাচীনকাল থেকে মানুষ যখন কোথাও বসতি তৈরি করে তখন দেখা হয় আশেপাশে কোনো জলের সোর্স অর্থাৎ নদী বা নালা আছে নাকি। এই যে পাহাড়ে অজন্তার গুহাগুলো রয়েছে তার ঠিক পাশ থেকেই বয়ে গেছে ওয়াগুর নদী। তো এটাও কিন্তু একটা বড় কারণ এই এলাকায় গুহাগুলো নির্মাণের। এছাড়াও এই জায়গাটি খুবই নির্জন আর লোকালয় থেকে অনেক দূরে। বুদ্ধিস্টরা যারা ধ্যান করতেন, ধর্মচর্চা করতেন, তাদের জন্য খুব শান্ত পরিবেশ এখানে ছিল। আমি এই যে বারবার করে বলছি অজন্তার নির্মাণ হয়েছিল 2300 বছর আগে, তার প্রমাণ কি? প্রথমত, এই জায়গা যখন কার্বন ডেটিং টেস্ট করা হয় তখন এই জায়গার নির্মাণের সময়কালের একটা ধারণা পাওয়া যায়। আর্কিওলজিস্টরা বলেন যীশু খ্রিস্টের জন্মের 230 বছর আগে এই স্থানে গুহা নির্মাণ করা শুরু হয়েছিল। এখন চলুন বিজ্ঞানীদের কথার একটু যুক্তি খুঁজি। আপনারা যারা রোমাঞ্চপিডিয়ার নিয়মিত ভিডিও দেখেন তারা জানবেন সম্রাট অশোকের ইতিহাস। সম্রাট অশোক যখন কলিঙ্গ যুদ্ধে জয়ী হন তখন তিনি কলিঙ্গে যে পরিমাণ হত্যা করেছিলেন তাতে তিনি হিংসার রাস্তা ছেড়ে অহিংসার রাস্তা বেছে নেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। দেখুন, সম্রাট অশোকের আগে কিন্তু ভারতে বৌদ্ধ ধর্মের চল ছিল, কিন্তু সম্রাট অশোকের পর বৌদ্ধ ধর্মের ব্যাপক হারে বিস্তার পেতে থাকে। আর সম্রাট অশোকের শাসনকাল ছিল 268 খ্রিস্টপূর্ব থেকে 232 খ্রিস্টপূর্ব পর্যন্ত। আর্কিওলজিস্টদের ধারণা সম্রাট অশোকের মৃত্যুর বেশ কিছু বছর আগে বা পরে থেকে এই অজন্তার গুহার নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু 650 খ্রিস্টাব্দের পর তারা সম্পূর্ণভাবে এই জায়গাটি ছেড়ে চলে যান। তারা কেন এই জায়গাটি ছেড়ে চলে গিয়েছিলেন তার কোনো স্পষ্ট কারণ আজ পর্যন্ত জানা যায়নি। আমি যখন অজন্তা এবং ইলোরা এই দুটো জায়গায় ভিজিট করি তখন এই অজন্তা পরিত্যক্ত হওয়ার একটা কারণ আইডিয়া করে নিয়েছি। দেখুন, 650 খ্রিস্টাব্দের দিকে যখন অজন্তা থেকে বুদ্ধিস্টরা পুরোপুরিভাবে চলে যান তখন এখান থেকে 70 কিলোমিটার দূরে ইলোরায় ঠিক একই রকম গুহা নির্মাণ হয়েছিল। হয়তো রাষ্ট্রকূট রাজাদের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে বুদ্ধিস্টরা এই অজন্তা ছেড়ে ইলোরায় গিয়ে থাকতে শুরু করেছিলেন। আর আপনি যদি ইলোরার গুহা এবং অজন্তার গুহাগুলো দেখেন তাহলে দেখতে পাবেন এগুলো প্রায় একই রকমভাবে তৈরি, সেই একই রকম ছেনি হাতুড়ির কাজ, সেই একই রকম স্ট্রাকচার, একই রকম মূর্তি। তাহলে তারা যে অজন্তা ছেড়ে ইলোরায় এসে থাকতে শুরু করেছিলেন এটাও তো সত্যি হতে পারে। আপনার কি মনে হয় কমেন্ট করে জানান। অজন্তায় ঘুরতে যাওয়ার জন্য সবথেকে বেস্ট সময় হলো বর্ষাকাল, চারিদিকে সবুজে ঘেরা পাহাড় আর তার মাঝে শতাব্দী প্রাচীন ইতিহাস। কিন্তু আমার ট্যুরের প্ল্যানিং আগে থেকে করা ছিল না, তাই আর সেই নৈসর্গিক দৃশ্য দেখার সৌভাগ্য হয়নি। তবে আপনি কিন্তু একবার অজন্তায় ঘুরে আসতেই পারেন। এই ভিডিওটির নিচে আপনি একটি থ্যাঙ্কস বাটন পাবেন। যদি আমাদের চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবারদের মতো আপনারও মনে হয় যে আপনি রোমাঞ্চপিডিয়ার ভিডিও দেখে অনেক কিছু ইতিহাস জানতে পেরেছেন, তাহলে এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাদেরকে গ্র্যাটিটিউড জানাতে পারেন। এই ভিডিওটির নিচে আপনি একটি স্টার্স বাটন দেখতে পাবেন। আপনি সাবস্ক্রাইব বাটনের পাশে একটি জয়েন বাটন দেখতে পাবেন, এখানে ক্লিক করে আপনি আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। আপনাদের জন্য এখানে কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট আমি সবসময় আপলোড করতে থাকবো। আর সবশেষে বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আবার ফিরবো ইতিহাসের কোনো লুকিয়ে থাকা আশ্চর্য ইতিহাস নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।